দর্শক, আমরা দাদার সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর তিন ধরনের তিনটি বাঁশি দাদা নিয়েছে। আচ্ছা দাদা, আপনি যেহেতু অনেকগুলো যন্ত্র খুব ভালোই বাজান, তার মধ্যে বাঁশি খুব ভালো, দোতারা খুব ভালো বাজান, আপনার বেহালাও খুব ভালো বাজান, এখানে এই তিনটি বাঁশির আলাদা কোনো নাম থাকলে আমাদের বলবেন এবং স্টাইল সম্পর্কে বলবেন, দামটা সম্পর্কে একটু দর্শকদের বলবেন। বাঁশি সাধারণত আমি আর বাঁশি বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা জানি সঙ্গীতে সুরের ক্ষেত্রে তিনটে অক্টেভ থাকে, মন্দ সপ্তক, মধ্য সপ্তক এবং তারা সপ্তক। তো বাঁশি সিলেক্টিং এর ক্ষেত্রে এই তিনটা অক্টেভ ধরে কিন্তু বাঁশিগুলো সিলেক্ট করতে হয়। যখন একটা স্টেজ প্রোগ্রাম হয়, বাউল গান বা ফোক গান, ওই ক্ষেত্রে সাধারণত ছোট বাঁশি, যেটা আমরা সুরের বাঁশি বলি, সেটা আমরা বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ক্লাসিক্যাল ক্ষেত্রে সাধারণত বেজের বাঁশি বাজানো হয়। তারপরে যখন একটা নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে মিডিল যারা অক্টেভের বাঁশি শিখবে, শিখবে নতুন, ওদের ক্ষেত্রে সাধারণত মিডিল অক্টেভের বাঁশি সাধারণত দিয়ে শুরু করা হয়। এই জন্য আমি এখানে তিন অক্টেভের বাঁশি দেখলাম। এটা হচ্ছে ছোট বাঁশি, ডি শার্প। আচ্ছা হ্যাঁ, ছোট বাঁশি মিডিয়াম, এগুলো হচ্ছে বিশেষ করে গানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি একটা বাজিয়ে দেখাচ্ছি একটু। ছোট বাঁশির ক্ষেত্রে এই বাঁশিগুলো সবচেয়ে কমফোর্টেবল। আর আমার বাঁশির ক্ষেত্রে একটা প্রাধান্য, দুইটা জিনিস আমি সবসময় প্রাধান্য দিই, সেটা হচ্ছে পাকা বাঁশ। পাকা বাস, হ্যাঁ, বাঁশটা হচ্ছে সিজন করা বাঁশ, পাকা বাঁশ, এবং ডিজাইনটা খুব সুন্দর করি এবং যাতে টেকসই হয়। অনেক ক্ষেত্রে যদি বাঁশ যদি পাকা না হয়, ওই বাঁশি 1 বছর, 2 বছর, 3 বছর লাস্টিং করে, এরপর পোকা ধরে বাঁশের গুণগত মান নষ্ট হয়ে যায়, যার ফলে বাঁশিটা আর টেকসই হয় না। তাহলে আমরা এখানে দর্শকদের একটা বিষয় বলতে পারি যে আপনারা যারা বাঁশি নিবেন, দাদার কাছ থেকে একটা জিনিস শিখেছেন, সেটা হচ্ছে বাঁশি যেন পাকা বাঁশের হয়। কাঁচা বাঁশের বাঁশি হলে কিন্তু আপনারা স্বল্প সময়ের মধ্যে সেই বাঁশিটি নষ্ট হয়ে যাবে আর ব্যবহার করতে পারবেন না, এটার জন্য সুন্দর একটা জিনিস শিখলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট সঙ্গীতের ক্ষেত্রে, মাস্টার টিউনিং, যেটাকে আমরা বলি মাস্টার টিউনিং, অর্থাৎ তানপুরের সাথে একই স্বরে রেফারেন্সে মিলানো। আমাদের ছিদ্রগুলো যদি স্কেলের সাথে যদি ম্যাচিং করে যদি ছিদ্রগুলো যদি করা না হয়, তাহলে ওই বাসায় আমরা বলি ডিসটিউন, ডিসটিউন বলি, তখন ওই বাসি আমার সঙ্গীতের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। তো এই দুইটা জিনিসকে প্রাধান্য রেখেই বাসিগুলো তৈরি করা হয়ে থাকে। এবং এরপরে গৌণ উদ্দেশ্য হচ্ছে ডিজাইন, যার যেরকম ডিজাইন সেই সময় সে বার্নিশ করে, বাইন্ডিং করে, হচ্ছে পরবর্তী। মেইন হচ্ছে আপনার ভালো বাঁশ হতে হবে, পাকা বাঁশ, এবং মাস্টার পেন্টিং হতে হবে। আচ্ছা, এই এই বাঁশির মূল্য কত? বাঁশির মূল্য হচ্ছে যেগুলো ছোট বাঁশি, বিশেষ করে সি স্কেল থেকে, সি মিডিয়াম থেকে ছোট বাঁশি, সেগুলো মূল্য ধরা হয় 500 টাকা। 500 টাকা। আর যেগুলো মিডিল অক্টেভ বাঁশি, এটা একটু কালো টাইপের, জাস্ট ডিজাইনের জন্য, নাহলে এটাও পাকা বাঁশ। হ্যাঁ, বাইন্ডিংটা করা হয়নি, এখনো করি নাই, সময় সুযোগ করে করে নিব, কিন্তু মাস্টার টিউনিং। হ্যাঁ, এটা হচ্ছে জি শার্পের বাঁশি মিডিয়াল। এটা একটা মানে নতুনদেরকে শুরু করতে গেলে সাধারণত এসআর বা এ বি অথবা জি শার্প এখান থেকে শুরু করা হয়। এখানে পার্থক্য হচ্ছে মিডিল স্কেলে গ্যাপটা একটু বড় হয়। আচ্ছা, মানে ছোট বাঁশি থেকে গ্যাপটা একটু, হাতের ফিঙ্গারটা একটু প্রথমে প্র্যাকটিস করে পরবর্তীতে আমরা বেজির দিকে অগ্রসর হতে পারি। এই বাঁশিগুলোর মূল্য হয় সাধারণত 600, 700, এই 800, এই রেঞ্জের মধ্যে এই বাঁশিগুলি পাওয়া যায়, মিডিল রেঞ্জ। মিডিল রেঞ্জ মিডিল ক্ষেত্রে। আর যখন রাগের ক্ষেত্রে বা কোনো একটা করুণ সুর বা ওই ধরনের কোনো সুরের ক্ষেত্রে অনেক দীর্ঘদিন রেওয়াজ করার পরে এই ফ্লেভারটা আসে, সেটা হচ্ছে বেজের বাঁশি। হ্যাঁ, তো আমি একটু এই বাঁশিটা একটু বাজে দেখাচ্ছি।
এই হচ্ছে বাঁশির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগত গুণগত মানের পার্থক্য। তো এই জন্য আমি আশা করি যারা বাঁশি বাজানো শিখবেন বা বাঁশি চর্চা নিয়ে যারা আগ্রহী, এই ধরনের বৈশিষ্ট্যগুলো জেনে আপনারা বাঁশি নিবেন। অসংখ্য ধন্যবাদ।